الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بدي الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আজ জল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের কোরআন শিকার আসর এই অনুষ্ঠান নিয়ে আবারও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন কোরআনুল করিম সম্পর্কিত মাদানী ভুল শ্রবণ করবো এবং সাথে সাথে দরুদ পাক পাঠ করার ফজলত শ্রবণ করব বিশেষ করে আমরা সুরাতুল ওয়াকে যে অনুশীলন করে আসতেছি পূর্বের অনুষ্ঠানের মধ্যে তো আমরা এই অনুষ্ঠানের মধ্যে কিছু আয়াত মোবারকা অনুশীলন করব তো আপনারা যদি আমাদের সাথে সাথে থাকুন এবং বিশেষ করে আপনাদের যারা ছোটো মুনি রয়েছে এদেরকেও যদি অনুষ্ঠান দেখান তাদের মধ্যেই ও করিমের প্রতি মহাব্বত ভালোবাসা এবং তিলাবতের একটা আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহুল করিম তো প্রিয় মাদানী ছেলের দর্শকবৃন্দ আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করিনি কেননা প্রিয় আঁকা মাক্ষি মাদানি মুস্তাফা সল্লাহআ আল আলী সাল্লাম ইরশাদ করেছেন নিয়তুল মিনি হৈরুম মিন আমলি মৌমিনের নিয়ত তার আমলাপাকা উত্তম রয়েছে তো প্রিয় মাদানী এবং মাদানী ছেলের দর্শকবৃন্দ আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত নিই আল্লাহ আল্লাহর সন্তুষ্টি এবং সবাব অর্জনের উদ্দেশ্যে মেদিন হাসিলের নিয়তে কোরআনুল করিম সহি শুদ্ধভাবে তিলাবত করার নিয়তে আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহুল আল্লাহুল করিম প্রিয় মাদানী চ্যানেল দর্শক বিন্দু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে উপহার দিচ্ছে কেননা মুসলমানদের উপর কোরআন করিম তিলাওয়াত করা অত্যন্ত জরুরি বিশেষ করে নামাজের মধ্যে যে তিলাওয়াতগুলো আমরা করে থাকি সেখানে কিছু রয়েছে আমাদের জন্য তিলাওয়াত করা ফরস আর কিছু রয়েছে ওয়াজিব আর কিছু রয়েছে সুনত যদি আমরা এই তিলাবতের মধ্যে যদি ভুল করে ফেলি তাহলে আমরা যে কষ্ট করে নামাজ পড়তে মসজিদে যাচ্ছি কিংবা ঘরের মধ্যে পড়তেছি যারা আমাদের মা বোন ইসলামী বোন রয়েছে তারা হয়তো ঘরের মধ্যে আমরা পড়তেছি তো এর মধ্যে যদি তিলাবাতে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে তুই আমাদের দর্শক কিন্তু আসুন আমরা দুরুদ পাক পাঠ করার একটি হাদিসা মুবারক শ্রবণ করিনি রহমেতা আলম নোরে মুজাসম রসুল আকরম শাহিন শাহিবিনী আদম সাল্লাহ তাল আলী আসসালাম ইসাদ করেন মাউ সাল্লাহ আলিয়া ফি ইয়াউমি মারতিন অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন আমার প্রতি একশত বা দরিশ্বরী প্রেরণ করবে কদল্লাহু মেয়াতা হায়াতিন আল্লাহ পাক তার একশোটি উদ্দেশ্য পূরণ করে দিবেন এরপরে প্রিয় মাদানি চ্যানেল দর্শক আর বলা হচ্ছে সাবি আইন মিনহা লি আিরতিহি ওয়াসালা মিনহা লি দুনিয়া এর মধ্যে সত্তরটি উদ্দেশ্য হচ্ছে আখরাতের উদ্দেশ্য সুবাহাল্ল আর তিরিশটি দুনিয়ার অভাব সুবাহ প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনতে পারলাম যে একশোবার দরিশ্বরী পাঠ করলে আল্লাহ তালা একশোটি উদ্দেশ্য পূরণ করবেন এর মধ্যে সত্তরটি হচ্ছে আখরাতের উদ্দেশ্য তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কার আখরাতের মধ্যে উদ্দেশ্য থাকবে না যে আমি যেন নাজাদ পেয়ে যাই আমার যেন হাউজে কাউসারের পানি নসিব হয়ে যায় আমার যেন প্রিয় আকা মক্কি মাদানী মুফা সল্লাহ আলী ওয়াসাল্লামের সান্নিধ্য নসীব হয়ে যায় যে ফুলসিরাত যেন আমি অতিক্রম করতে পারি এই সমস্ত আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্যে সবারই থাকবে তাহলে ওই আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে আমার নবীর প্রতি দুরদা পাঠ করা আর বলা হচ্ছে তিরিশটি দুনিয়ার অভাব তো আমরা এখন যদি চিন্তা করে দেখি দুনিয়ার আমরাদের আহাজারি ফেরেশানি দুঃখ দুর্দশা আমাদের তো রয়েছে লেগে রয়েছে তো এগুলো যদি আমরা দূর করতে চাই এগুলো থেকে যদি আমরা নাজাদ পেতে চাই তাহলে আমরা যদি প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তহ আলিহি ও আলিহি সাল্লাম এর প্রতি যদি পাক পাঠ করার অভ্যস্ত হয়ে যায় তাহলে আমাদের দুনিয়ার অভাবও দূর হয়ে যাবে আখেরাতের অভাবও পূরণ হয়ে যাবে ইনশা আল্লাহুল করিম হা প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দা আমরা নিজেকে নিজে অভ্যাসে পরিণত করার চেষ্টা করি সময়ে সময়ে আমরা বিশেষ করে নামাজে যখন আমরা যাই হাঁটতে হাঁটতে নামাজ থেকে যখন ফিরে ঘরে আসি তখন হাঁটতে হাঁটতে এবং আমরা যখন বাজারে যাই কোনো প্রয়োজন বসত তখন আমরা হাঁটতে হাঁটতে দরিদ্র পাখ পাঠ করি এবং যখন বাজার থেকে ঘরে ফিরে যখন আসি তখন দরিশরী পাঠ করি অর্থাৎ আমাদের ওঠা বসা যেন আমরা দরিদ্র ফাঁক পাঠে অভ্যস্ত করে নি ইনশা করিম আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরিদ্র পাক পাঠ করার তৌফিক দান করুক সল্লু আল আল হাবিব সাল মুহাম্মদ সাল্লাহ আলিহি আলহি ওসাল্লাম প্রিয় মাদানি প্রিয় দর্শক বিদ্যা ইনশা আল্লাহুল করিম আমরা এখন সুরা অনুশীলনের দিকে যাব আসুন আমরা সুরাতুল ওয়াকিয়া এর একটি হাদিসে মোবারকা শ্রবণ করি হজরত সঈদুনা আনা সরদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুরুল্লা সাল্লাহ আলী আলি সালাম রিসাদ করেছেন সুরা ওয়াকে প্রাচুর্যময় সূরা সুতরাং এটা পড়ো এবং নিজের সন্তানদেরকে শিক্ষা দাও প্রিয় মাদানী চেনার দর্শক বিন্দু এবং মাদানী মুন্নারা আমরা শ্রবণ করলাম আমার নবী কী ইরশাদ করেছে এবং এটাকে কোন সুরা বলেছে প্রাচুর্যময় সূরা অর্থাৎ বরকতময় রহমতময় যে আমরা শ্রবণ করলাম যে এটা নিজেও যেন আমরা পড়ি এবং বাচ্চাদেরকেও যেন সন্তানদেরকেও যেন এটা শিক্ষা দিই আল্লাহ তালা আমাদেরকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক নিজেও যেন আমরা এই সুরাতুল ওয়াকিয়া পাঠ করি এবং আমাদের বাচ্চাদের গিয়ে যেন পাঠ শিক্ষা দান করি আল্লাহ তালা আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক প্রিয় মাদানী ছেনার দর্শকবৃন্দ ইনশা আল্লাহুল করিম আমরা এখন তিলাবতের দিকে যাব আমরা সুরাতুল ওয়াকে অনুশীলন করব আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন বিশেষ করে আপনার মাদারি মুন্না মুন্নি যারা রয়েছে তাদেরকে অনুষ্ঠান দেখান এবং আমাদের সাথে অনুশীলনের মধ্যে লাগিয়ে দিন ইনশা আল্লাহুল করিম তারাও আমাদের সাথে অনুশীলন করতে করতে তাদের ভুল ত্রুটি দূর হয়ে যাবে কোরআনের প্রতি মহাব্যশিষ্ট হবে এবং কোরআনের তিলাওয়াতের অভ্যস্ত হয়ে যাবে ইনশা আল্লাহল করিম প্রিয় মাদারি মুন্নার আসন আমরা মিলেমিশে সুরাতুল ওয়াকে আয়ের আজ কিছু আয়ত মুবারকা অনুশীলন করিনি أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم ولدان يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم ولدان يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق بِأَكْوَابٍ وأباريق, وَأَبَارِيقٍ وَأَبَارِيقٍ وَكَأْسٍ مِّن مَّعِينٍ وَبِأَكْوَابٍ وَأَبَارِيقٍ بِأَكْوَابٍ وأباريق, وَأَبَارِيقٍ وَكَأْسٍ مِّن مَّعِينٍ أبار <applause> شرد يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق, وأباريق بأكواب وأباريق أبار بلون بأكواب وأباريق

ব্যাক ওয়াকা সিম মাইন সোহানলা যে প্রিয় মাদানি চান দশক আলহামদুল্লাহ আমাদের এই চোট্ মাদানিমুনা আমাদেরকে দুইটা মোবারকা শুনিয়ে দিয়েছে আপনারাও আপনার মাদানিম উন্নাম মন্দিরের থেকে শুনিয়ে নিন ইনশাআল্লাহ হল করিম এর মাধ্যমে তাদের ভুল ত্রুটি দূর হয়ে যাবে এবং তাদের কোরআন করিম শিকার আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ আসন আমরা বাকি কিছু আইটেম ওর কাবার অনুশীলন করা শুরু করে দি। ল্যা ইউ সৎ দ্যু না আইন হ্যাঁ ল্যা ইউ আইন লা ইউ সৎ হবে না সি না সদ রয়েছে কি রয়েছে ল্যা ইউ সদ্ দ্যু না দারুণ لا يصدعون لا يصدعون عنها عنها ولا ينزفون ولا ينزفون لا يصدعون لا يصدعون عنها ولا ينزفون عنها ولا ينزفون كون ما تنمو من آية ورقة شو به জি আপনি শুনুন জি প্রিয় মাদানী মনে আপনি শোনা নিয়ে তোমার আপনি অত্যন্ত খুব সুন্দরভাবে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন যেখানে সদ রয়েছে যেখানে আইন রয়েছে পরিপূর্ণভাবে শুনিয়েছেন 마শাআল্লাহ আল্লাহ আপনাকে বরকত দান করুক বা আমুল হাফিজ কোরআন বানিয়ে দিক জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আপনারাও এইভাবে বাচ্চাদের থেকে শুনিয়ে নিন কোন দিকে তাদের বুল ত্রুটি হচ্ছে কোন দিকে তাদের শুদ্ধ করা জরুরি রয়েছে এগুলো তাদেরকে একটু বুঝিয়ে দিন এবং আমরা নিজেরাও অনুষ্ঠান দেখে দেখে নিজের বুল ত্রুটিগুলো শুদ্ধ করে নিই আসুন আমরা আরেকটি আইটেম বর্কে অনুশীলন করিম وفاكهة مما, يتخيرون, يتخيرون, وفاكهة وفاكهة مما يتخيرون, يتخيرون وفاكهة مما يتخيرون وفاكهة مما يتخيرون وفاكهة مما কোন মাতি মুন্না শোনাবে জি প্রিয় শুনানি মুন্না আপনি শুনিয়ে দিন জি প্রিয় মাতানী ছেন দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাতানি মুন্না অত্যন্ত খুব সুন্দর ভাবে শুনিয়ে দিয়েছে আল্লাহ তালা আপনাকে বা আমুল হাফিজ কোরআন বানিয়ে দিক আহ জি প্রিয় মাতানী ছ্যানেল দর্শকবৃন্দ আসুন আমরা আরেকটি আয় তুমার কাুশীলন করা শুরু করে দিই <applause> ولحم طير مما يشتهون <applause> ولحم طير مما يشتهون <applause> ولحم طير مما يشتهون ولحم طير مما يشتهون أبار بلون ولحم طير مما <applause> আবার ওয়ালহ মেউন প্রিয় মাতানি ছেলের দর্শক আপনি আমাদের সঙ্গে পড়ুন ওয়ালহ মে তৈ রিম কোন মাতানি বললাম শোনাবে আয় তোমার কাশাল্লা মার হাবা জি হাসান আপনি আয় তোমার কা শুনিয়ে দিন প্রিয় চ্যানেল আলহামদুলিল্লাহ এই আয়াত মুবারক আমাদেরকে আমাদের মাদানী মুন্নারা শুনিয়ে দিয়েছে আপনারাও আপনাদের মাদানী মুন্নাদের থেকে ভালোভাবে শুনিয়ে নিন যেদিকে ভুল ত্রুটি হয় তাদেরকে সেটা শুদ্ধ করিয়ে দেওয়ার চেষ্টা করুন এবং অনুষ্ঠান দেখার বদলেতে তাদের আল্লাহ তাআলা চাইতে ইনশাল্লাহ শুদ্ধ হয়ে দেবে আসুন আমরা আরেকটি আয়াত মুবারক অনুশীলন করিনি ওয়াহূরুন আইন ওয়াহূরুন মঈন আইন ওয়াহূরুন মঈন ওয়াহূরুন আইন ওয়াহূরুন মঈন প্রিয়metadata চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এতটুকু পর্যন্ত অনুশীলন করলাম এখন আমরা শুরু থেকে আবার অনুশীলন করে আসব আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন اعوذ بالله من الشيطان الرجيم 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 بسم الله الرحمن الرحيم بسم الله يطوف عليهم ولدان مخلدون يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق بأكواب وأباريق وكأس من معين وكأس يصدعون عنها ولا ينزفون لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون وحور عين وحور عين, عين إن شد عين عين, عين وحوح وحور عين وحور عين صدق الله العظيم হাবীব সাল্লাল্লাহু তাআলা আলহামদুলিল্লাহ আজ আমাদের অনুশিলন এতদূর পর্যন্ত আমরা ইনশাআল্লাহুল কারীম আগামী অনুষ্ঠানের মধ্যে আরো কিছু আয়াত মুবারক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব যে সমস্ত আয়াত মুবারক আমাদের বাকি রয়েছে সেখান থেকে আমরা আরো কিছু সামনের অনুষ্ঠানে অনুশীলন করব তো আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহুল কারীম এর বরকতে সূরাতুল ওয়াকিয়া আপনার সহি শুদ্ধ হয়ে যাবে এবং সূরা ওয়াকিয়ার যে ফজিলত সম্পর্কিত আমরা হাদিসামু তারকা শ্রবণ করেছি এবং আমার নবী কি শিক্ষা দিতে বলেছে এবং কি বলেছে আমাদেরকে নিজে কী তিলাবত করতে বলেছে এবং আমাদের বাচ্চাদের কেও শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে তো আমরা সেটার উপর আমল করতে পারবো যদি আমরা অনুষ্ঠান ধারাবাহিকভাবে দেখতে থাকি প্রিয় মাদানী চ্যানেল দশমী ইনশাল্লাহ আমরা এখন কল সামিল করব যে সমস্ত মাদানী মুন্দারা কল দিয়েছে জি কল চালিয়ে দিন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম মোহাম্মদ সজিব আক্তারি আমি হঠাৎ থেকে বলতেছি মাদানি চ্যালেঞ্জের অনুষ্ঠানটি আপনাকে অনেক ভালো আছে আপনারা আমার জন্য করবেন আসসালাম আল্লাহ আপনাকে বরকত দান করুক দীর্ঘ হায়াত দান করুক মাসা আপনি আমাদের অনুষ্ঠান দেখতেছেন তো আপনাকে আরো করব আপনি আমাদের অনুষ্ঠান বাকি অনুষ্ঠানগুলো দেখতে থাকুন এবং মাদানি চ্যানেলের সঙ্গে থাকুন দাবাদ ইসলামের সঙ্গে থাকুন সল্লু আল হাবিব সাল্লাহ তলমদ সাহ আলাইকুম প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন আল হাবীব মোহাম্মদ